শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলদিয়া। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। পূর্ব মেদিনীপুর জেলা শাসক দলের বহুবার দলের নেতৃত্বের পরিবর্তন হয়েছে। জেলার সাথে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের বহুবার শাসক দলের নেতৃত্বের পরিবর্তন হয়েছে। এক বছর অতিক্রান্ত হলেও পৌরসভা নির্বাচন হলো না। নির্বাচন করতে ভয় করছে শাসক দল, তারই মধ্যেই বিভিন্ন ওয়ার্ডে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। হলদিয়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ড বিষ্ণুরাম চক, যেখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের হাত ধরেই দীর্ঘ প্রায় 75 বছর পরে বিদ্যুৎ এবং জলের লাইন পেয়েছিল এলাকার মানুষ। সাড়ম্বরে উদ্বোধন হয়েছিল বিদ্যুৎ, সেই জায়গাতেই এখন শাসক দলের এলাকার দখলের লড়াই এখন চলছে দলের ভিতরে। এই গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে আসছে, সাধারণ মানুষ আঙুল তুলছেন শাসক দলের দিকেই। 27 নম্বর ওয়ার্ডে বসানো হয়েছিল পানীয় জলের জন্য টিউবওয়েল, সেই পানীয় জলের টিউবওয়েল নোংরা ঢুকিয়ে দিয়েছিল, তার ফলে পানীয় জলের সমস্যা। স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে হলদিয়া পৌরসভা থেকে পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে দিচ্ছেন ওই এলাকায়। কিন্তু কার জায়গা থেকে ওই জলের গাড়ি যাবে, কার জায়গাতে থাকবে জলের ট্রাক, কোথায় থাকবে জানা যায়। রাস্তার ধারে একটি বেড়া দেওয়া আছে, তারপরে জলের গাড়ি ঢুকছে, অসুবিধা। বেড়াকে সরিয়ে নেওয়া বলাতেই বচসা এবং তার মধ্যেই হাতাহাতি, অবশেষে যখন বিসি রায় হাসপাতালে ভর্তি। 27 নম্বর ওয়ার্ডের সভাপতি আলিম খান জানালেন, দলীয় নেতৃত্বরা তাদের যথাযথ কাজ করতে দিচ্ছে না, কাজে বাধা সৃষ্টি করছে। অভিযোগ আনলেন প্রাক্তন পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক তমলুক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে। দেবুবাবু জানান, দলের কাজ করতে কাউকে বাধা দেওয়া হয়নি, একসময়ে যারা সিপিএম বিজেপি করতেন তারা এসে এই ধরনের সমস্যা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, কে বা কারা কী নিয়ম মেনে তাকে সভাপতি করা হয়েছে সে প্রশ্নটা এখন যারা নেই। তারা যদি তৃণমূল কংগ্রেস করত তাহলে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করতো না, ওরা আদৌ তৃণমূলের কর্মী নন। বর্তমানে বিসি রায় হাসপাতালে 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি সহ বেশ কয়েকজন ভর্তি রয়েছেন, পুলিশ টহল দিচ্ছে। কবে ফিরবে ওই এলাকার শান্তি? গত অষ্টমীর দিন থেকে ওই এলাকা রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে। বিশেষ সূত্রে জানা যায়, রাজ্য নেতৃত্বের নজরে আনা হয়েছে 27 নম্বর ওয়ার্ডের গোষ্ঠী সংঘর্ষের বিস্তারিত বিবরণ। এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলী। তিনি বলেন, লুঠের রাত চলেছে, লুটে পুটে খাওয়ার রাজনীতি করছে শাসক দল। হলদিয়ায় এক বছর অতিক্রান্ত, হলদিয়ার পৌর নির্বাচন হলো না, এলাকার উন্নয়ন স্তব্ধ, ভোট করতে ভয় পাচ্ছে শাসক দল, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই জড়িয়ে পড়ছেন। টোটালটাই জানেন, টোটালটা তিনি যখন বিষ্ণুরাম চকে কোনো বিদ্যুৎ আসেনি, তিনি চেষ্টা করে গোটা মানুষদের, সমস্ত মানুষদের বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। আর ওরাই বিরোধিতা করেছিল সিপিটির সঙ্গে, বিরোধিতা করে ওরাই কিন্তু সবকিছু গণ্ডগোল করছিল, আর ওরাই কিন্তু আবার এসে এই ঝামেলাটা পাকাচ্ছে। যারা গণ্ডগোল করছিল, যারা ওখানে বিষ্ণুরাম চকে জল দিতে চায়নি, যারা সাবমার্সিবল কমপ্লেন করে, যারা ওই বিদ্যুতের এগেনস্টে কমপ্লেন করেছিল, তারাই দেখুন আবার এসে তৃণমূল কংগ্রেসে এসে তারাই আবার আমাদের বিরুদ্ধে মারামারি করছে। তাদের বাড়ি ফেরার পথে গ্রামের মধ্যে একটি রাস্তা, সরকারি রাস্তা, প্রত্যেকটি মানুষের একটা বেড়া দেওয়া হয়। যারা বেড়াটা দেয় তাদেরকে আমি বলি যে বেড়াটাকে একটু সোজা করে নিতে, বেঁকে কেন করবেন, বেড়াটা যদি একটু সোজা করে নাও তাহলে সাধারণ মানুষ, গাড়ি ঘোড়া, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাতায়াত করার জন্য সুবিধা হবে। এটা আপনারও সুবিধা, আমাদেরও সুবিধা, সাধারণ মানুষের সুবিধা। এই কথাটা বলার ফলেই তিনি কোনোভাবে বেড়াটাকে সোজা না করে তিনি করে যাচ্ছেন। পরে আবার আমি বলি যে বেড়াটা একটু সোজা করা হোক তাহলে ভালো হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাকে আত্মসমর্পিত হাতে কাঠারি সহকারে আমার কপালে আঘাত করা হয়। আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাই, তারপরেও আমার উপরে ইট পাত্রের ছুরি মারা হয়, আমার নাকের উপরে আঘাত হচ্ছে, মোবাইলের উপরে আঘাত হচ্ছে। তারপরেই আমাদের এলাকার প্রতিবেশী পাড়া কর্মী সমর্থকরা দৌড়ে এসে আমাকে উদ্ধার করে, তখনই তাদের উপরেও আক্রান্ত হয়। তার মধ্যেই সে আনিসু, এনাকে এমনভাবে আক্রান্ত করা হয়েছে, জখম করা হয়েছে, এনার ঘাড়ে মারা হয়েছে, এনার পা ধরে 3টে হাড় ভেঙেছে, অস্ত্র দিয়ে রড দিয়ে এইভাবে আঘাত করেছে। এরা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে সব সময়। আমি যখন থেকে দলের দায়িত্ব রয়েছি 2023 মার্চে থেকে, তখন থেকে আমাকে রাজনৈতিকভাবে কোনোভাবে পেরে না উঠতে পেরে আমাদের উপরে আক্রোশ বোধত, প্রতিনিয়ত প্রত্যেকটা কর্মসূচির উপরে আক্রমণ হচ্ছে। এর আগেও দুবার এরকম আক্রমণ হচ্ছে। এটা কোন গোষ্ঠী? এটা হচ্ছে দেবু গোষ্ঠী, দেবপ্রসাদ মণ্ডল। তিনি বারংবার আমার তাদের গোষ্ঠীর এই ধরনের উগ্রপন্থী লাঠিয়াল বাহিনীতে বারংবার আমাকে আঘাত করা হচ্ছে, যাতে রাজনৈতিকভাবে আমি উঠতে না পারি। কারণ হচ্ছে যে যখন থেকে আমি দলে এসেছি তখন থেকে সাধারণ মানুষ এবং ওই এলাকার 57 নম্বর ওয়ার্ডে পার্টির ভিত তৈরি হয়েছে, একটা শক্তিশালী সংগঠন গড়ে উঠছে, সাধারণ মানুষ সাথে আছে, বহু কর্মসূচি নিচ্ছি, তার প্রমাণও আছে, যেখানে ওরা একটা কোনো কর্মসূচিতে ছিল না এবং নেই এখনও পর্যন্ত। বারংবার আক্রান্ত করাচ্ছে আমাদের কর্মী সমর্থকদের, যার ফলে তারা প্রতিনিয়ত আমার বিরুদ্ধে, আমার এলাকার সামগ্রিক
কর্মসূচি উন্নয়নের ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধা দিচ্ছি, উন্নয়ন করছি, ফলে আমাদের উপরে আক্রান্ত হচ্ছে, আমার পরিবেশ সদস্যদের মারা হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের নজরেও দিয়েছি, পুলিশ প্রশাসনকেও জানিয়েছি বিষয়টি। এই পর্যন্ত হয়ে এখন অবধি আমাদের যে কর্মী সমস্যার আঘাত, আমাদের মহিলার আঘাত হয়েছে, এখন আমরা 10 জন আঘাতপ্রাপ্ত, তার মধ্যে আমি তো নিজেও আঘাত, আমার কপালে চোর, মুখের তো এই অবস্থা। নাম আমার নাম আলেম খান, আমি 27 নম্বর ওয়ার্ডের সভাপতি। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।